ডেঙ্গু ছড়িয়েছে 50 জেলায়। গত 24 ঘন্টায় আরও 1096 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে। এখন বিভিন্ন জেলা থেকে আক্রান্তের খবর আসছে। স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে 50টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভিন্ন জেলায় আক্রান্তদের অনেকে ঢাকা থেকে রোগ নিয়ে গেছেন, তবে রাজধানীর বাইরেও এডিস মশার বিচরণ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 1096 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের 24 ঘন্টায় 824 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। অধিদপ্তরের তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 13,637 জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 3,847 জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে 9,782 জন ছাড়পত্র পেয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় শুধু ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে 856 জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি 125 জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আরও 265 জন ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত 25 জনের বেশি মানুষের মৃত্যুর খবর গণমাধ্যমে এলেও সরকারি হিসাবে এখনও মৃতের সংখ্যা 8 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে মিডফোর্ডে 113, শিশু হাসপাতালে 34, সোহরাওয়ার্দীতে 48, হলি ফ্যামিলিতে 41, বারডেমে 23, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 37, পুলিশ হাসপাতালে 21, মুগদা মেডিকেলে 60, বিজিপি হাসপাতালে 10 এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 79 ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। একই সময়ে রাজধানীর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় মোট 1,283 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে 531 জন। তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও এবার এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে। জ্বর হলে কাছের হাসপাতালে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে সরকার। চিকিৎসকরা জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে বলেছেন। এবার ডেঙ্গু জ্বরে রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তের রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে বলা হচ্ছে। জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় তা প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে। অফিস, ঘর ও আশপাশে যে কোনো পাত্রে জমে থাকা পানি 3 দিনের মধ্যে পরিবর্তন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় বলে দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এবারের বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর প্রকোপ যে বাড়তে পারে সে বিষয়ে সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানালো স্বাস্থ্য অধিদপ্তর। মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই সরকারের আরেক দপ্তর থেকে এমন বক্তব্য এলো। ডেঙ্গু প্রতিরোধে সর্বশেষ প্রস্তুতি জানাতে সোমবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডক্টর সানিয়া তাহমিনা ঝরা বলেন, প্রাণঘাতী এ রোগ যে ঢাকার বাইরেও ছড়াতে পারে সে আশঙ্কার কথাও তারা আগেই জানিয়েছিলেন। হ্যাঁ, আমরা ধারণা করতে পেরেছিলাম। ডাক্তারদেরকে ফেব্রুয়ারি মাস থেকেই সতর্ক করা হচ্ছিল যাতে তারা ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি নিতে পারে। ডক্টর সানিয়া জানান, মার্চ মাসে তারা ঢাকায় এডিস মশার বিষয়ে জরিপ চালান, তখনই সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে রাখা হয়েছিল। আশঙ্কা থেকে আমরা ডেঙ্গু গাইডলাইন আপডেট করেছি। ইতোমধ্যে প্রতিটি জেলা শহরে ডেঙ্গু টেস্ট কিট পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে প্রকোপ বাড়তে শুরু করে গত জুন মাস থেকে।
জুলাইয়ের শেষে এসে তার রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে। এবার ডেঙ্গুর লক্ষণ ও উপসর্গগুলো আলাদা হওয়ায় শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে মশা নিধনে ব্যর্থতার জন্য ঢাকার দুই মেয়র সাইদ খোকন ও আতিকুল ইসলাম তীব্র সমালোচনার মুখে পড়েন। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করে হাইকোর্টের একজন বিচারক বলেন, পৃথিবীর আর কোনো দেশে মশা মারতে আদালতকে রুল দিতে হয় না। মেয়র সাইদ খোকন অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি করে আসছিলেন। ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি ডেঙ্গু নিয়ে ছেলে ধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে রোববার ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে তিনিও স্বীকার করেন, ডেঙ্গু পরিস্থিতি এখন উদ্বেগজনক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।